2006 সালে তেলিয়ামুড়া বিদ্যালয়ের পরিদর্শকে অধীন চাকমাঘাট বাজার কলোন ইংরেজি মাধ্যম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি স্থাপন করা হয় চাকমাঘাট এলাকায়। বর্তমানে পরিকাঠামোগত বেহাল অবস্থার মধ্য দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্কুলটি। এ বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 41 জন। আর এই 5টি শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিদ্যালয়ে শিক্ষক রয়েছে মাত্র 2 জন। তার মধ্যে একজন শিক্ষক অধিকাংশ সময় বিদ্যালয় বহির্ভূত বিভিন্ন সরকারি কাজে নিযুক্ত থাকেন। বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার ফলে মাত্র 1 জন শিক্ষককে 5টি শ্রেণীর ছাত্রছাত্রীদের একসঙ্গে বসিয়ে পাঠদান করাতে হচ্ছে। মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে এমনই দৃশ্য প্রত্যক্ষ করা গেল। বিদ্যালয় বিল্ডিং এর চতুর্দিকে মাটি ধসে পড়ে বিদ্যালয় বিল্ডিং এর নিচের অংশ মাটির নিচে চাপা পড়ে গেছে। তাছাড়া বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীকক্ষ জল মাটিতে কাদাময় হয়ে থাকায় বিদ্যালয়ে পাঠ গ্রহণ করতে আসা ছাত্রছাত্রীদের মেঝেতে বসে ক্লাস করাতে হচ্ছে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি জল মাটিতে কাদাময় হয়ে থাকায় নষ্ট হচ্ছে শ্রেণীকক্ষে থাকা বেঞ্চ সহ বিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী। কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে বিদ্যালয় পরিদর্শক সম্পূর্ণ অবগত থাকার সত্ত্বেও কোনো এক অজ্ঞাত কারণে শীত ঘুমে আচ্ছন্ন তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা জমাতিয়া বিদ্যালয়ের সমস্যাগুলি স্বীকার করেন। আমার বিদ্যালয়ের সমস্যা টিচার শর্টেজ, ঠিকমতো আমি ক্লাস করতে পারি না, ছাত্র আমি ঠিক শিক্ষাদান করতে দিতে পারি না, বেঞ্চ থাকা সত্ত্বেও আমি বেঞ্চে বয়ে তার ক্লাস করতে পারতেছি না, স্কুলে মাটি বিল্ডিং অর্ধেক মাটির নিচে গেছে, কল গেছে মাটির নিচে। এর ফলে আমি একটা ক্লাসে বয়ে আমি সবটি 1 থেকে 5 পর্যন্ত আমি একটা ক্লাসে বয়ে আমি তো ক্লাস করাতে পারতেছি করা গেছি। আমি তো আমার তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কোনো কিছু করতাম পারি না, টিচার শর্টেজ, আমি একলা কী করুন, মিন্ডি মিডিয়াম আমি দেখি, এরপরে ক্লাসও করুন লাগে, অফিসে অনেক কাজ টাজ থাকে, আমার একলা দেওয়া সম্ভব না, কয়েকজন টিচার দিলে আমার মনে লাগে ভালো, আমি স্কুলের পরিকাঠামো যাতে একটু উন্নয়ন ভালো হয় আমি এটাই চাই। এখন দেখার কবে নাগাদ এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি পরিকাঠামোগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।